মর্নিং, আজকে সকালবেলা আমরা যাচ্ছি আমাদের এখানে খুব ফেমাস একটা মেলায়, কল্যাণী সতী মায়ের মেলা দেখতে। এইটার অনেক ইতিহাস রয়েছে, আস্তে আস্তে সবটাই বলবো তোমাদের সঙ্গে। চলো এখন গাড়িতে উঠে পড়ি। বাংলার দোলযাত্রার সঙ্গে নদিয়া জেলার নাম জড়িয়ে রয়েছে। নবদ্বীপ মায়াপুরের পাশাপাশি কল্যাণী ঘোষপাড়ার সতী মায়ের মেলাও খুব বিখ্যাত। শিয়ালদা থেকে কল্যাণী লোকালে ঘোষপাড়া স্টেশনে নামতে হবে। ডান দিকে বিশ্ববিদ্যালয়ের পাশ থেকেই চলে যাওয়া যাবে মেলার প্রাঙ্গণে। স্টেশনের রাস্তা থেকেই প্রচুর দোকানপাট বসতে থাকে। দোল পূর্ণিমা উপলক্ষে এই মেলা বসে প্রতি বছর এবং অগণিত মানুষ এই মেলা দেখতে আসেন। চলো তাহলে জেনে নিই কেন এই মেলার নাম সতী মায়ের মেলা। কথিত আছে রামশরণ পাল এবং তার স্ত্রী সরস্বতী দেবী এইখানে বসবাস করতেন। সরস্বতী থেকেই সতী মা নাম হয়েছে। এই সতী মা একবার খুব অসুস্থ হয়ে পড়লেন এবং তার প্রাণ ফেরালেন আউলচাঁদ। এই আউলচাঁদকে তোমরা অনেকেই হয়তো জানো, বৈষ্ণব সম্প্রদায়ের চারটি ভাগ, আউল, বাউল, সাঁই এবং ফকির। এবং এখানকার মানুষরা বিশ্বাস করেন সেই আউলচাঁদই হলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর পুনর্জন্ম, যিনি বৈষ্ণব সম্প্রদায়কে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আবার এসেছিলেন। আউলচাঁদ এসেছিলেন নদিয়ার শান্তিপুর থেকে কল্যাণীর এই ঘোষপাড়ায়। এই যে ডালিম গাছটা দেখছো, কেউ বলে এর বয়স 500, কেউ বলে এর বয়স 250। সে যাই হোক, এইখানেই মানুষ এই মাটির ঘোড়া বেঁধে মানত করে এবং সেটা পূর্ণ হওয়ার পরে এসে খুলে দিয়ে যায়। রামশরণ পাল এবং সতী মা দুজনেই আউলচাঁদের থেকে দীক্ষা নেন এবং 22 জন শিষ্য নিয়ে তারা এই নতুন সম্প্রদায় কর্তাভজা সম্প্রদায় শুরু করেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসেন সতী মায়ের এই মন্দির দর্শন করতে। কথিত আছে সতী মা সকালবেলা হিমসাগরের ঝিলে স্নান করে ভক্তদের সঙ্গে দেখা করতেন, তাদের যত দুঃখ কষ্ট সব কিছু তিনি সারিয়ে তুলতেন এবং মানুষ বিশ্বাস করতেন তার ভেতরে অলৌকিক কিছু শক্তি ছিল, মানে দেবীর কোনো অংশ ছিলেন এই সতী মা। পরবর্তীকালে তার ছেলে দুলাল চাঁদ এই কর্তাভজা সম্প্রদায়কে সংগঠিত করেন। 200-250 বছর আগের মন্দির আজ প্রায় ভেঙেই গেছে। কিরকম বট অশ্বত্থের ঝুড়ি বেরিয়েছে সেই পুরনো মন্দির থেকে, তাই সেই মন্দিরকে আবার নতুন করে তৈরি করা হচ্ছে। মন্দিরের ডান দিকেই দুধ পুকুর। সন্ধ্যেবেলা প্রচুর ভিড় হবে বলেই সকালবেলা আমরা এলাম মেলা দেখতে। বিশাল বড় এই মেলার মাঠ জুড়ে প্রচুর দোকানপাট বসেছে, যেমন মালা, চুড়ি, গয়নাগাটি তো রয়েছে, তাছাড়া ঠাকুর দেবতার ছবি, খেলনা, খাবার দাবারের দোকান, অসংখ্য জিনিসপত্র বসেছে।
বুঝতেই পারছো সন্ধেবেলা এই মেলা আরো কত জমজমাট হয়ে যায়। এই হচ্ছে সেই হিমসাগর ঝিল, যেখানে মানুষ বিশ্বাস করেন স্নান করলে তাদের জীবনের যত রোগ ব্যাধি সব সেরে যায়। এই হলো সেই লালন সাইয়ের মূর্তি, নিচে লেখা রয়েছে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। এই মেলার আরেকটা আকর্ষণ হচ্ছে এখানে প্রচুর বাউল ফকিরের আখড়াও বসে। তাহলে আর ভাবছো কি, এখনো মেলা কতদিন আছে, চলে আসো মেলা ঘুরে দেখে যাও। আর তার আগে কি করবে, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবে, আর যারা রয়েছো আমার বন্ধু তারা লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এপিসোডটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা।